বাড়িতে বিরিয়ানি বন্ধ তো যাও ভালো লাগে কিন্তু ঠান্ডা বলে ই হয়ে যাচ্ছে যায় এটা পাতে এগুলো মানে দু পেটি করে বিরিয়ানি আছে আমাদের তাই না গো কি আছে দু পেটি করে বিরিয়ানি আমাদের বেশি আছে আমি মাংসটা দেখছি মানে যার জন্য পড়েছে সবাই অল্টার করে দেখে দেখে তো দেওয়া যাচ্ছে না যাই হোক আর আমি দেখাচ্ছি দাঁড়াও আমি একটা নতুন হাউস কোট পরে খেতে বসেছি এটা শর্মিষ্ঠার কালেকশন খুব সুন্দর মানে আমাকে পরে খুব ভালো লাগে একটু বেশিই বলে দিলাম যাই হোক অ্যাজ ইউজুয়াল এই দেখো তিনজনেরই মুখ নড়ে চড়ে আর আমার এত খেয়েও না মোটা হয়ে যাবে তোমরা তোমার না পেট ব্যথা যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তারপর আমরা এখন ঘুরতে বেরোবো আমার বরটা যাবে না আমার বরটার কিসব কাজ বাজ চলছে তাই আমরাই যাব তোমরা দেখি কি যাবে না ওই বিয়ে দেখি কোথায় যাই বলবো না মানে আমাকে বলবে না তোমাকে বলবো না তোমাদের বলবো যাবো যখন তখন ইকো পার্ক না তাই বলে হ্যাঁ এখন বেলা শেষ 2:30 বাজে আমি কি দেখলাম আমি তো সেটাই বললাম আজকে দাদা করেছে মনে হয় কোন আওয়াজ পেয়েছে আর আমি করি মা যখন তখন কি একবার আপনি কত ইগুলা করেন হ্যাঁ ভাবো মা তাহলে এত কি করেন তাহলে তখন ওরকম করে কইরো না এবার থেকে দাদা ভাই করবো ওখানে যাই হোক আমার নামে অনেক কিছু বললো যা তোমরা এখন এবার আমার হাউস কোটটা দেখো আমার আবার একটু বেশি শীত মানে ইদানিং বললাম না একটু শীতটা বেশি লাগছে তো আমার আছে দুটো এবারে তা ভাবলাম শীত শীত লাগছে বেশি যেন লাগছে দিয়ে শর্মিষ্ঠাকে বললাম আছে নাকি এগুলো দেখিয়েছিল আমাকে আগে দেখো দাঁড়িয়েছি এখনো পয়সা দিইনি পয়সা নিতে পরে দিলে হবে তো আমি বললাম আছে নাকি আগে দুটো বলছে হ্যাঁ হ্যাঁ দুটো আছে বললাম একটা তাতেই দাও আর রেট তো অলওয়েজ বেস্ট হয় জানাই তো ওই কালারটাই ছিল আমি নিয়ে নিলাম নিয়েই পরে নিলাম আর ফিটিং হইছে ভালো লাগছে না মা আমাকে হ্যাঁ না মা তুমি একটা পরবে না লালের মধ্যে তো ভালো না আমি না কি গো তুমি রেডি কেউ রেডি হয়নি নাকি এখন শর্মিষ্ঠা হচ্ছে ভাইয়ের হয়নি শুধু ডোডো রেডি গনা রেডি আর ছোটু তো রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে বাহ সরি এখনো বিরিয়ানি উঠছে নাকি এত তাড়াতাড়ি আজকে প্রচুর খেয়েছি আমি হ্যাঁ তুমি আমি 3 times নিয়েছি নরমালি 2nd time নিই বাট আজকে হচ্ছে 3 বার নিয়েছি আমি বানিয়েছি বলে 3 বার নিয়েছি বলে আহা ভালোবাসা মেশানে ছিল না আচ্ছা তাই নাকি আচ্ছা হুহা হয়েছে হ্যাঁ পুরো হ্যাঁ খুব ভালো হয়েছে এরকম আমি বললাম না আমাদের মানে বিরিয়ানিটা কিরকম হয় বলো তো যেদিন খাচ্ছি সেদিনই মনে হচ্ছে বা আজই তো খুব ভালো হয়েছে ওরকম একদম ফালতু ইয়ে ওরকম হয়নি কিন্তু হ্যাঁ
লাস্ট মানে প্রায় 6-7 মাস আগে, তাই না বলো? দু-তিনবার আমাদের একটুখানি ড্রাই ড্রাই লেগেছিল, মানে ভালো লাগেনি, কিন্তু এখন যে হচ্ছে একদম ঠিকঠাক, মানে প্রসেসটা আমাদের চেঞ্জ হয়ে গেছে এখন বিরিয়ানি করার। সো এখন একদম লেভেল ছাড়া হয় একদম গো, সেটাই। এখন প্ল্যান কোথায় আছে আবার? এখন বলবো বলো, একটা নৈহাটিতে একটা পার্ক হয়েছে, দেবক পার্ক মনে হয়, হ্যাঁ এরকমই কিছু নাম। মানে তোমরা যখন যাবে তখন কিন্তু সবাই বেরিয়ে যাবে, সেটাই দেখছি। এখন 4টে বাজে, আমরা পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে যাবে। তো যাই হোক, একটু ঘনা এসছে, ঘনাকে একটু ঘুরিয়ে নিয়ে এসে, আমরাও কোনোদিনও জানি, এই তো উদ্বোধন হলো 20 তারিখে, তো ওখানেই যাব। কি আছে আমিও এখনো জানি না, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে প্রথমবার, আমিও দেখবো প্রথমবার, আর চিনিও না। কি হয়েছে? মালিক আমি না, মাল কিনে কাজে নিব, দিয়ে দিও ঠিক আছে। আজকে আমি বলছি কাকু আজকে সারাদিন কাজ করতে হবে, বলছে হ্যাঁ আজ ফুল ডে, দিনের শেষে টাকাটা যেন পেয়ে যায়। পাপা ঘুমাচ্ছিস? ওর শীত লাগবে না, ও ঘুমায়নি, ঘুমায়নি, চোখ খোলা আছে এখন, বুঝলি? চোখ খোলা? হ্যাঁ, ও তাহলে জুতোটা পরিয়ে নাও না ওকে, যারা আছে। হ্যাঁ আমরা এত কিছু পরে এসেছি, ভাবিনি কি এত গরম লাগবে, শর্মিষ্ঠার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার অবস্থা খারাপ সত্যি। আমরা পৌঁছে গেছি একদম ইজি, মানে বেশিক্ষণ লাগে না আমাদের, মোটামুটি 15-20 মিনিট লাগলো। পিছনে সর্ষে ক্ষেত, আর তার অপোজিটে পার্কটা, মানে পরিবেশটা খুব সুন্দর। এবার ভেতরে আমরা ঢুকবো এখন। টিকিট কত আমি কাটিনি, জানি না, মানে পার মাথা 50 টাকা। ওকে, আমাদের এই 2 পুচকে লাগেন টিকিট, আমাদের 4 জনের লাগছে, চলো। বাবা তুমি নাম কি তোমার?
অ্যালিগেটর কার। শর্মিষ্ঠা আর ঘনা উঠেছে, ওই দেখো বাবারে বাবা আমার অবস্থা খারাপ হয়ে যায় দেখলে। ও মা চড়া শুরু করে দিয়েছে, দেখো ট্রেকিং করছে। তো আমাদের বেশ ঘোরাটা খুব ভালো হচ্ছে, এখন ডোডো মিকি মাউসে চড়ছে, তো আমরা বসে আছি।
কমপ্লিট আমাদের নাইস পার্ক ঘোরা, সিরিয়াসলি নাইস, মানে নিকো পার্কের ছোট ছোট ভাই, ছোট না আরো ছোট ভাই, মানে একদম ছোট ভাই তো। কিন্তু কি বলতো ভালো লাগলো, অ্যাকচুয়ালি বাড়ির কাছাকাছি হয়েছে, এটা আমাদের একটা সুবিধা। আর এর পিছনে আবার মানে ওই সরি ওয়াটার পার্ক, তাই তো? হ্যাঁ, ওয়াটার পার্কটাও হবে, সেটা এপ্রিল মেতে বললেও হয়ে যাবে। আরো অনেক কিছু হচ্ছে নতুন, একদম এখনো কমপ্লিট হয়নি, যাই হোক, কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো ঘুরে। বাচ্চাদের তো আরো মানে বিশাল এনজয় হয়েছে, তো কতটা ভালো লেগেছে তাই। মুখে কেন হাত দিচ্ছ, সবাই দেখে নিল। চলো বাড়ি গিয়ে আবার কথা। আমরাও খুব আনন্দ করেছি। হ্যাঁ, আমরাও খুব আনন্দ করেছি। আমরা ঢেকিতে চড়েছি, ঢেকি ঢেকি, সেটা তুমি দেখলে তো বুঝতে পারবে যে আমরা কত আনন্দ করেছি। আবার এতটাও না সিরাজ উদ্যানটা। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এই 10 মিনিট মতন হলো, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছে এখন, তো আমি তোমাদেরকে দু একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি আবার আসলাম। তো সেটা হচ্ছে, তোমরা যারা আসতে চাও, দেখতেই পেলে মানে বেশ সুন্দর, মানে ছোট কিন্তু ভালো লাগে, মানে একটা বেলাও লাগে না, এক দেড় ঘন্টা থাকলেই এনাফ। তো তোমরা যারা কাছাকাছি থাকো তারা তো আসতেই পারো, আর যারা এই দিক থেকে যাবে, মানে এই আপ থেকে যাবে, ধরো কাঁচাপাড়ার এই সাইড থেকে, রানাঘাট বলো, শান্তিপুর, কৃষ্ণনগর, মানে এইসব জায়গা থেকে যারা যাচ্ছ, তারা গেলে আমি ট্রেন থেকে বলতে পারবো না গেলে, কিন্তু বাইক বা কারে গেলে, যেমন তোমরা নৈহাটি সিগন্যাল যেটা আছে ওটা এই দিক থেকে যদি যাও আর কি, তাহলে বা দিকে চলে যেতে হবে, একদম নৈহাটি সিগন্যালে যে সিগন্যাল যেটা সেই বা দিকেই যেতে হবে। বা দিকে গিয়ে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার যেতে হবে, যাবার পরে আবার বা দিকে গিয়ে একদম মানে অনেকটাই যেতে হবে আবার। তো গেলেই তখন দেখতেই পাবে, তো খুব একটা মানে কঠিন রাস্তা না, রাস্তাটাও ভালো, খুব সহজেই চলে যাওয়া যায়। মানে আমাদের যেমন বাড়ি থেকে 25 থেকে 30 মিনিট লাগছে, আর যারা ওই দিক থেকে আসবে একই মানে নৈহাটি সিগন্যাল, তাদের আর কি রাইট সাইড পড়বে, তো রাইট সাইড টার্ন নিলেই হয়ে যাবে। তো যাই হোক, তোমরা মানে এসো আমি বলবো, কারণ আমার খুব ভালো লেগেছে, আর বাচ্চারা তো ভীষণ এনজয় করবে। মানে যারা মানে দূরে দূরে আমাদের নিকো পার্কে যেতে হয়, সেটা না গিয়ে এখানেও আসা যায়। আর অপোজিট সাইডে পিকনিক স্পট আছে, তো আজকে সন্ধে হয়ে গেছে বলে আমরা আর ওই সাইডটা ঘুরিনি, তো এই সাইডটাই টোটালি ঘুরলাম। আর ভেতরে গেলে যেরকম মানে ইসেতে যেরকম আছে না, নিকো পার্কে একটা অ্যামাউন্ট দিয়ে ঢুকলে দু একটা ফ্রি থাকে, এখানেই সেগুলো মানে পার্কের মধ্যে যেসব দোলনাগুলো থাকে সেগুলো নর্মালি চড়তে পারবে, আর রাইডগুলো করলে যে কোনো রাইডেই কিন্তু টিকিট কাটতে হচ্ছে। তো এটা হচ্ছে ইনফরমেশন, আমার খুব ভালো লেগেছে, তোমরা এসো। আর আজকে আমি বকবক করব না, চলো আজকের মতন টাটা করছি। যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। চলে এসছে সব দলবল, এই যে চলে এসছে।